গুড মর্নিং, আমি দীপকান্ত অ্যান্ড তোমরা দেখছো আমাদের চ্যানেল দেবরাজ ক্লাসেস। দেখো আমি গ্রামার মানে গ্রামার পার্টটা পড়াচ্ছি, তো আশা করি কারোর বুঝতে কোনো সমস্যা হচ্ছে না, যদি হয় তো আমি আছি। দেখো একটা বলবো যে আমি কিন্তু এখন ট্রান্সলেশনে করাচ্ছি, যারা ভাবছো যে এটা দরকার নেই বা এটা কোনো গুরুত্ব নেই তারা কিন্তু পরে বুঝবে। ইংলিশ এমন একটা বিষয় না, তোমার যদি ভিতটা যদি কাঁচা হয় না তাহলে খুব টাফ কিন্তু সে ভিতকে শক্ত করা। তো এখন তোমাদের সময় আছে, তোমরা এখন ইয়ং আছো, তোমরা শিখে নাও ইংলিশটা। কারণ যেভাবে দেশ এগোচ্ছে, যেভাবে টেকনোলজি কিন্তু মানে সুপিরিয়রিটি পাচ্ছে, অ্যান্ড দেন ইউ নিড টু লার্ন দিস ল্যাঙ্গুয়েজ বাই হার্ট। ওকে, চলো আজকে তো দেখো পুজো চলে এলো, আজকে মহাষষ্ঠী, সবাইকে জানাই শুভ ষষ্ঠী, খুব ভালোভাবে তোমাকে পুজো কাটাও। তবে হ্যাঁ একটাই বলবো, গ্যাদারিং করবে না কোনো জায়গায়, পুরোপুরিভাবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনে চলবে, হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ড ওয়াশ রাখবে নিজের কাছে, আর ফ্রিকোয়েন্ট হ্যান্ড ওয়াশ করবে, ঠিক আছে? আর দরকার না পড়লে এক বছর পুজোতে আনন্দ না করলে কোনো সমস্যা নাই, যদি সুস্থ থাকি, দেশের মানুষ সুস্থ হয়, ইকোনমি যদি ভালোভাবে চলে, দেন নেক্সট ইয়ার আমরা আরও ভালোভাবে করতে পারবো এনজয়, সবাই মিলে করতে পারবো এনজয়। তবে কি এই বছর একটু আনন্দ কম হলে কি কোনো ক্ষতি নাই, ঠিক আছে? চলো দেখো আমাদের আজকে কী বিষয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো স্ক্রিনে আসছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কী বলেছিলাম, ধরো এমনকি আমি কাজটি করে দিতেছি, আমি যাইতেছি, আমি খাই, আপনাকে বর্তমানে কোনো একটা কাজ কন্টিনিউ হচ্ছে, অ্যাজ ওয়েল তেমনি কিন্তু অতীতে, কবে বললাম কি অতীতে, অতীতে যদি কোনো একটা কাজকে কন্টিনিউ করা বোঝায় তাহলে সেটা কী হবে, প্রেজেন্ট সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি খাইতেছিলাম, আমি যাইতেছিলাম, আমি গান গাইতেছিলাম, আমি ঘুমাতেছিলাম, মানে কি আমি পাস্টে দরকার করলো যে আমি বিকেলবেলা চারটের সময় বন্ধুর সঙ্গে আড্ডা মারছি, তার বন্ধু বলে কি রে খাওয়া হলো, মানে হ্যাঁ আমি তো দুটোর সময় খাইতেছিলাম, মানে কি পাস্টে বোঝাচ্ছে, পাস্টের কোনো কাজে কন্টিনিউ হচ্ছে, দ্যাট ইজ কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এর ফর্মুলাটা কি দেখো, ওয়াজ অথবা ওয়্যার, দি ভার্বের কি সঙ্গে আইএনজি, এখানে কোনো রকম ভার্বের সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম কিচ্ছু বসবে না, জাস্ট ভার্বের যে ভি ওয়ান ফর্মটা হয় ওর সঙ্গে একটা আইএনজি যুক্ত হয়ে যাবে, দ্যাটস ইট, দ্যাটস এ ফান্ডা। ওকে দেখো বাংলা ক্রিয়ার শেষে, বাংলা ক্রিয়ার শেষে কী হবে, তেছিল তেছিলে তেছিলাম থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা স্কুল যাইতেছিলাম, উই আর গোয়িং টু স্কুল। ওকে দেখো এখান থেকে শুরু করে এতদূর অব্দি এটা একটা আমার ডেমো হবে, কি বললাম ডেমো, তোমরা ডেমো ভিডিওটা দেখবে, দেখার পর আমি কিছু বাড়িতে পাঁচখানা সেন্টেন্সে কাজ দেব, সেই কাজখানা তোমরা কমেন্ট বক্সে লিখবে, কমেন্ট বক্সে লিখলে আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি চেক করে দেবো। আটা বলি কেউ কমেন্ট করতে হেজিটেট করবে না, কারণ দেখো শিখতে গেলে ভুল হবে, আমারও ভুল হয়, আমারও কিন্তু ট্রান্সলেশন করতে ভুল হয়, কারণ আমি একজন WBSএর অ্যাসপিরেন্ট, ঠিক আছে, আমারও ভুল হয়, বাট কি আমি কিন্তু কোনোরকমভাবে অবকুণ্ঠিত বোধ করি না যে আমি কমেন্ট করবো না বা আমি শিখবো না, আমার লজ্জা লাগবে না, লজ্জা যা থাকবে না এই পড়াশোনা ফিল্ডে সেই কিন্তু একই জীবনে এগিয়ে যাবে। ওকে ভুল সবার হয়, ভুল আমারও হয় অনেক ক্ষেত্রে পড়াশোনায়, বাট সবসময় কি সে ভুলকে শুধরাবো, উই উইল রেক্টিফাই ইট অ্যান্ড উইল গো অন। দেখো গতকাল আমি চিঠি লিখিতেছিলাম, তাহলে কী হবে সেম ব্যাপার, yesterday I was writing a letter, yesterday I was writing a letter, ছাত্রেরা বক্তৃতা শুনেছিল, students were listening the lecture, students were listening the lecture, তুমি গত রাত্রে ঘুমাইতেছিলে, last night you were sleeping। দেখো যাই করছি কি was বা were আনছি verb yes subject অনুযায়ী, দেন ভার্বের আইএনজি ফর্ম। নেক্সট কী বলছে, আমি নদী তীরে বেড়াইতেছিলাম, আই ওয়াজ রোমিং অ্যালং দ্য রিভার সাইড বা অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, যা বলবে। বরুণ নদীতে সাঁতার কাটেছিল, বরুণ ওয়াজ সুইমিং অ্যাক্রস দ্য রিভার। বালকেরা খেলার মাঠে হকি খেলিতেছিল,
বয়েজ ওয়ার প্লেয়িং হকি ইন দ্য ফিল্ড। মোটর গাড়িটি পূর্ণ বেগে ছুটিতে ছিল, দ্য মোটর কার ওয়াজ রানিং ইন ফুল স্পিড। আরেকটা হয় ইন আ ফুল সুইং, ঠিক আছে, ইন আ ফুল সুইং, এটা একটা ইডিয়ম, ঠিক আছে, আমি সব করাবো, ইডিয়ম, ফ্রেজাল ভার্ব, ওয়ান ওয়ার্ড, যা আছে আগের মতো আমি সিলেবাস ওরিয়েন্টেড চ্যাপ্টার্সগুলো আগে এন করে তারপর, ঠিক আছে। নিশি পুকুরে মাছ ধরিতে ছিল, নিশি ওয়াজ ফিশিং ইন দ্য পন্ড, নিশি ওয়াজ ফিশিং, ফিশ থেকে কী হলো ফিশিং, ফিশ ছিল একটা ওয়ার্ড প্লাস আইএনজি কী হয়ে গেলো ফিশিং। ওকে, তাহলে সবসময় তোমরা কি কাজটা করার আগে এই ফর্মুলাটা কিন্তু বারবার মনে রাখবে। দেখো দেখো আমি বিভিন্ন ধরনের কালিতে দেখাচ্ছি আমি ফর্মুলাটা, দেখো এই ফর্মুলাটা, এই ফর্মুলাটা যদি মনে রাখতে পারো দেন যে কোনো ট্রান্সলেশন তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবে এবং চিনতে পারবে। তো এটা ছিল আমাদের আজকের ডেমো ভিডিও, ডেমো ভিডিও তোমরা এটা দেখো বোঝো, দেন আমি পাঁচখানা কাজ নিয়ে এসেছি, দেখো এই যে দেখেছো পাঁচটা, দেখো দেখো হোমওয়ার্ক রয়েছে এখানটায়, পাঁচটা হোমওয়ার্ক কী আছে, গত সন্ধ্যায় সে কী করছিল, খুবই সহজ আছে এগুলো, সে ফুটবল খেলিতেছিল, তুমি যখন মাঠে খেলছিলে আমি তাকে দেখেছিলুম, দিস ইজ ভেরি ভেরি ট্রিকি ট্রান্সলেশন, এটাকে কী বলা হয় যে পাস্ট প্রোগ্রেসিভ বলা হয়, আমি কিন্তু এটা করিয়েছি, আমরা ফুটবল খেলেছিলাম, আমি যখন বাড়ি গেলাম তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। তো এই পাঁচটা হোমওয়ার্ক থাকলো সবাইকে, আমি আবারও বলছি ইংলিশ ইম্প্রুভ করতে গেলে কিন্তু তোমাদেরকে কিন্তু শিখতে হবে, অতএব এই পাঁচটা কাজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি চেক করে দেবো। ওকে, সো আজকে এটা থাকলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ওপর, তোমরা বুঝে আনন্দ করো, সাথে একটু পড়াশোনা করো, তবে হ্যাঁ এই বছর একটু যা করবে নিয়ম মেনে করবে। ওকে, সো থ্যাংক ইউ, স্টে সেফ, স্টে অ্যাট হোম।